এক বছরে ট্রেনিং কমপ্লিট করেছি, এক বছরে আমি অনেক শুদ্ধ ভাষা ব্যবহার করেছি। এই চুদির ভাইরা কোনো ভাষাই বুঝতে চায় না। তোরা কারা রে? তোদের জন্ম কিভাবে হয়েছিল? সব তার কাটা মাল নাকি রে? আমি তো নিজেই তার কাটা তোদের তারটাও কেটে দেব। জানিস, এক বছর ধরে তোদেরকে এত শুদ্ধ ভাবে বলছি যে যে দেশে তিন ভাগ জল এক ভাগ স্থল, সে দেশের মানুষকে জল কিনে খেতে হচ্ছে। আর স্বাধীনতার আগে বোকাচো দাদিকে বলেছিলাম মোদিকে, এ মোদি এবছর পতাকা উড়াস না, পাতাটা ভিড়ি কর। মোদি বোকাচো দেখটা, সে পাতাটাই ভিড়ি করতে পারছিস না, স্বাধীনতার পতাকা তুলছিস তোরা। আর পশ্চিমবঙ্গবাসী তোদেরকেও ধন্যবাদ, তোদেরকেও প্রণাম। তোদের গোষ্ঠীর গায়ে মারবো আমি, জানিস। বোকাচো দাদিকে বলছি আমি গোটা বিশ্বকে পশ্চিমবঙ্গ করবো, তোরা 2 টাকা করে আমাকে দে। 2 টাকা রে, মাত্র 2 টাকা ভিক্ষে চেয়েছি তোদের কাছে। গোটা বিশ্বকে আমি পশ্চিমবঙ্গ করব, ভাষা থাকবে একটা, সেটা শুধু বাংলা। বাংলা কেন থাকবে জানিস? আমরা যাকে চুল বলি ওরা তাকে বাল বলে রে, আমরা যাকে সিথি বলি ওরা মাং বলে। ইংরেজ শুনলে আবার চমকে যাবি, বান্দরকে ওরা মাং কি বলে রে। এর জন্য আমার ছেলেকে স্কুলে পাঠাইনি। আরে সারোরা আজে বাজে ভাষা শিখিয়ে দেবে, স্কুলে গেলে আমাকে স্কুলে ঢুকতে দেয় না এখন। তা আমার ছেলেকে কি পড়াবি চুদির ভাইরা? আমি দেখবো না। এই বোকাচ্ছো দাঁড়া, বাল মাং এইসব শিখাবি? তার লেগে আমার ছেলেকে স্কুলে পাঠাই না। ভদ্র ভাষায় বলছি, গোটা বিশ্বকে আমি পশ্চিমবঙ্গ করব, ভাষা থাকবে একটা, সেটা শুধু বাংলা। তোরা শুধু আমার কাছে আই, সমস্ত প্রমাণ আমি হাজির করেছি। কালকে তো ডান্ডা দেখিয়েছি, আর একটা পুরনো পয়সা দেখিয়েছি, দুনিয়ার পয়সা। এ 2 পয়সা হ্যায় না, দেখ, এ দুনিয়া হামকো দে দিয়া, দুনিয়া মে 2 রুপিয়া দে দিয়া, 2 পয়সা দে দিয়া, হামারা 5 বহুত সবুদ হ্যায়। বোকাচ্চো দা, শুয়োরের বাচ্চারা কাছে আই কেন রে? গোটা বিশ্বকে আমি পশ্চিমবঙ্গ করবো, না তো দেখবি দেশরাই দিয়ে দেশটাকে জ্বালিয়ে দেব। আমি দেশরাই নিয়ে গিয়েছিলাম দিল্লিতে, সেখানেও দেখে এসছি আমার মায়ের মন্দির ওরা লুট করে বসে আছে। আমি বলেছি কি জানিস, ওই কুতুব মিনারা আমার চাই এনি হাও, যেমন করেই হোক, নাহলে গাড় গরম করে দেবো তোদের। আমি কে জানিস তো? আমি মহাদেব টু, তাই সরস্বতীর মন্দির আমার প্রয়োজন, না হলে দেখবে ছিঁচে দেব আমি। আমি তো 2 নম্বর, আমার ছেলের নাম্বার কত জানিস বোকাচ্চো দাঁড়া? আমার ছেলের নাম্বার হচ্ছে পুরো 20 নম্বর। বিষিয়ে দেবে তোদের গাড়কে একবারে, যে 2 মুঠো হোল আছে না কেটে নেবে আমার ছেলে। বোকাচ্চো দাঁড়া, জাতি ধর্ম করছিস, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ, এই 5টা ধর্মকে বিসর্জন দেবো আমি কোথায় জানিস? ওই তারাপীঠের গঙ্গাতে। তারাপীঠে যে নদী আছে সেই গঙ্গাতে 5টা ধর্মকে বিসর্জন দিয়ে একটাই ধর্ম রাখবো, সেটা হচ্ছে সনাতন ধর্ম। ওরে বোকাচ্চো দাঁড়া, দর আয় দেখ আমি করে দেব। তোরা যদি সঙ্গ নাও দিস না, আমি একাই করবো, একটু সময় লাগবে। আর রুদ্র রায়ের খবর? রুদ্র রায় চালো, 15 লাখ টাকা নিয়ে কি করিস? কোনো গরিবকে খাবার দিস না, কোনো কুকুরকে খাবার দিস? আমার প্রথম ডিউটি হবে কুত্তো কো হাম খানা খিলায়েঙ্গে ওস্তা কাঁসা কা থালি মে দেঙ্গে হাম, উসকে বাদ ক্যা করেঙ্গে ভিখারি লোক কো হাম সাফ সুতরা করকে উসকো খানা দেঙ্গে। হামারা মা কা মন্দির চাহে মোদি কো হাম বোলা, পহলে রাম মন্দির নেহি, পহলে কর্ণ সুবর্ণ শশাঙ্ক রাজধানী মে শিব মন্দির বানাও, উসকে বাদ উধার রাম মন্দির মে ঝান্ডা লড়াও। আর যদি ওদিকে আগে ঝান্ডা তুলেছিস না, তাহলে মোদি তুই তো ওটা, তুই তো ডান্ডাটা ব্যবহার করিস নি, কেটে নিয়ে নেব আমি। সালাই বোকাচ্ছে দা, মোদি তুই বিয়ে করেছিস বোর কাছে শুনে গেলে রে, সেই মেয়েটা কত কষ্ট পাচ্ছে জানিস? বিয়ে কেন করেছিস সেইটা জবাব দে, যদি বোর কাছে নাই শুবি তাহলে বিয়ে কেন করেছিস? আমার তো একটা ছেলে একটা মেয়ে আছে, তোর কে আছে দুনিয়াতে? তুই প্রধানমন্ত্রী কেন হয়েছিস বলতো? আর রুদ্র রায় খুব ডায়লগ দিছিল, রুদ্র রায়কে দেখে নেবো যারা যায় কলকাতা। মঞ্জিল, কলকাতা গেলে রুদ্রকে আমার সামনে এনে দিবি? ও সালা তো বোকাচ্ছো দা অনেক ভাষায় কথা বলছে। ইট ইস মাই সন, মাই নেম ইস নাম, অনেক কিছু হিন্দি ইংলিশ মিক্সচার করে বলছিস, সমস্যা সমাধান করেছিস কি? মঞ্জিলকে বলবো আমার কথাগুলো শুনে একটা বই লেখ, দেখ বিশাল একটা মঞ্চ করে আমি গোটা বিশ্বকে পশ্চিমবঙ্গ করে দেব। ওই ব্রিগেডে সভা করে, ব্রিগেড সভা করব আমি,
যেখানে সেখানে সবাই আমার লোক নাড়বে না, গোটা কলকাতায় যেন একটাও গাড়ি না চলে, আমি কলকাতা পৌঁছাতে পৌঁছাতে যেন দেখতে চাই কলকাতায় শহরগুলোকে শহরের বাচ্চারা একবার ডাস্টবিন বানিয়ে দিয়েছে রে। পেচ্ছাপের জায়গায় পেচ্ছাপ করলে বলে ৬০ টাকা দাও, পায়খানা করার জায়গা নাই, খানকি ছেলেরা ওই শহরে গেলে এক ফোঁটা জলও কেউ দেয় না, জলটাও কিনে খেতে হয় রে। তা যে দেশে তিন ভাগ জল এক ভাগ স্থল, সে দেশের মানুষকে জল কিনে খেতে হচ্ছে, এর জন্যে চিটিংবাজকে আমার পার্টনারশিপ করেছি, সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। ও বোকাচ্ছে একটা ভালো কাজ করেছে পার্থ, তুইও যা বাপকের বেটা কাজ করেছিস, আমার মিশনে অনেকটাই কাজ আগিয়ে রেখেছিস, কারণ বুদ্ধিজীবীর বিনাশ ঘটিয়েছিস, তোকে ধন্যবাদ জানাই। কলকাতায় গেলে যেন তোকে বাড়িতে দেখতে পাই, ওই যেন কারা যেন অ্যারেস্ট করে দিয়েছে, কারা এই শহরের বাচ্চারা, তোরা এতদিন তাকে অ্যারেস্ট করে কি বিচার করছিস তাই কর। পার্থকে হাজতখানায় ভরেছিলে, তোরা কি ফল ভোগ করবি, না তোরাও তলায় তলায় বান্ডিল গুনছিস। আমি কিন্তু সবার উপরে, আমার নামটা লাস্ট নাম কি জানিস তো, ব্ল্যাক কমান্ডো, ব্ল্যাক কমান্ডো, ব্ল্যাক কমান্ডো। নমস্কার।